সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকাল ভালো আছেন। তো আজকেও আপনাদের মাঝে নিয়ে এসেছি বৃষ্টির মাঝে, হেভি বৃষ্টি, অনেক বৃষ্টি নামতে আছে। বৃষ্টির মাঝে গ্রামের সুন্দর মনোরম পরিবেশের ভিতরে মাছ শিকার করা। তো বন্ধুরা, তাড়াতাড়ি যেতে হবে, কারণ সে জালটা উঠে ফেলতে আছে। বাহ, কি অবস্থা ভাই? মাছ আল্লাহ, বন্ধুরা ভালোই মাছ দেখা যাইতেছে। বন্ধু আরো মাছ আছে দেখতে পাবেন ইনশাল্লাহ। ও মাশাআল্লাহ, কুইসা পড়ে নাই, কুইসা পড়ে নাই, ওই যে ভিতরে আছে, কুইসা ধরে গিয়ে গেছে। ও তাহলে ও সেই বন্ধুরা বৃষ্টি নামতে আছে। তো স্যার আছে সাই বাসা চাই নাই আছে বন্ধুরা দেখেন, একদম আজকের চিংড়ি মাছ রেকর্ড পরিমাণ বড়, মানে কি করবো, অতিরিক্ত বড়। তো বন্ধুরা একদম এইসব ঝোপ জঙ্গলের ভিতরে এই মাছগুলো বাসা বেঁধেছিল, তার ভিতরে চাচা অনেক কষ্ট করে বা পরিশ্রম করে সাপ কুচা সাপ অনেক কিছু থাকে এর ভিতরে, তার ভিতরে সে মানে জালটা ফালাইছে সাহস করে, পোকা মাকড় অনেক কিছুই থাকে। তো বৃষ্টির ভিতরে একলা একলা চাই উঠেতেছে, তার ভিতরে আমি এসেছি। আর বন্ধুরা আজকের মাছগুলো আপনাদেরকে যে জন্য কথাটা বললাম, আজকের মাছ অনেক সাইজ বড়, কারণ বললাম তো সে এই জায়গা কেউ মাছ ধরে না, কিন্তু সে ফালাইছে। এই দেখেন বন্ধুরা, ফ্ল্যাশটা জ্বালাই দিই, বন্ধুরা দেখেন বাটা মাছ বড় সাইজের বাইলা। ও মাশাআল্লাহ, বাইলাগুলো আজকে চমৎকার বড় আছে, এই যে বাইলা। আর যে জন্য বললাম চিংড়ি মাছ, যে গোদা চিংড়ি মাছটা দেখেন অনেক বড় সাইজের, গোদা চিংড়ি মাছ অনেক বড় সাইজ, এর উপর আর বড় হয় না। এই যে এটার মানে স্ত্রী যেটা কাঁঠালি চিংড়ি, এই যে দেখেন ডিম আছে সাথে, অনেক ডিম। তোমরা দেখেন অনেক মাছ পেয়েছে, ও এই যে টাকি মাছ আছে বা চাং মাছ বলেন, এই যে টাকি মাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর কাকা কিন্তু এখনও জালটা ঠিক করে পাততে আছে বা ফালাইতে আছে, আর বৃষ্টি কিন্তু নামতে আছে সাথে। যাই বন্ধুরা, এই যে চিংড়ি মাছ, তো অনেক টাকার মাছ পেয়েছে আজকে। ও তার ভিতরে একটি মাছ আছে গুলশা মাছ, আমাদের এখানে সচরাচর খুব মাছ গুলশা মাছ ধরা হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তার ভিতরে এই মাছগুলো অনেক ধরা হয় গুলশা মাছ। তো এখন কম, এগুলো বাচ্চা ডাঙ্গর হয়েছে, আর একটু ডাঙ্গর বড় হবে। সরি বন্ধুরা, ডাঙ্গর তো বলতে বরিশালের ভাষায় আমরা ডাঙ্গর বলি, হাস্যকর হতে কিন্তু এটাই সত্যি। তো বড় হয়েছে দেখেন বন্ধুরা, এখানে 50 টাকার মাছ আছে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখেন যে ছাতাটা সরাইছি, এখান থেকে কি সুন্দর দেখাই যেতেছে। তো বন্ধুরা যাই হোক, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজীব ডেইলি ফিশিং ল্যাবের সাথে থাকবেন। তো আজকে বেশি কথা বলে ফেলাইছি, তো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে ভালো মাছ পেয়েছেন, এই বস্ত্রের ভিতরে জালটা, মানে আজকে প্রথম মানে এই জালটার ভিতরে বেশি মাছ পেয়েছেন না? এই একটা মাছ, একটা কথা না, আর দুইটার দুই সাইড দিয়ে এসে এই জাল সাই আর দুইটা জাল। মাশাআল্লাহ, তো আজকে মাছ ভালো হয়েছে বন্ধুরা। চাচা বলতেছে যে এক বছরের ভিতরে এই জালটা দিয়ে এই মাছ আজকে ভালো পেয়েছে সবচেয়ে। তো বন্ধুরা তার
বাসের চাই আছে এখন উঠাবে, তো সেটা হবে অন্য পর্ব। তো আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবে সেই ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। তো আমরা যেতে আসি সেই সাইয়ের কাছে, তো এটা রাখলাম আজকে এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।